হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আসলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি মটন রান্না করবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো, আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো রান্না শুরু করছি, তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমি আগে লঙ্কা আর আদাটা বেটে নিয়েছিলাম, এখন আমি রসুন বাটছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর এটা হলো আদা বাটা। সব লাল লাল হয়ে গেছে। কুচানো পেঁয়াজ, রসুনের পোয়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হচ্ছে কমেন্টে জানিও। কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। এটা হলো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবো, আর সর্ষের তেলেই ভালো লাগে। আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব, পুরো লাল লাল হয়েছে। তেল ছিলে দিয়ে দিই, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ভালো করে নিয়ে কষিয়ে নেব। ডামড়াতে যে হয়ে গেছে মশলাটা, তো দিয়ে অল্প জল দিয়ে দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে তাকে চাপা দিয়ে ঢেকে দিই। আলুটা দিয়ে নিয়ে এক, তাহলে সিদ্ধ হবে না। ঢাকা দিয়ে দিলাম। এখন এমন ভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব আমি।
যেহেতু এটা মটন তাই সিদ্ধ হবে না না ঢাকা দিয়ে রান্না করলে। 5 মিনিট পরে পরে ঢাকাটা খুলে নিয়ে নিয়ে রান্নাটা করছি। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। নিয়ে এসে পড়েছে করতে। কয়েকটা এলাচ, দুটো লং আর দারচিনি আমি এখন বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমার রান্না তো প্রায় কমপ্লিট, আর আমি তো এভাবেই মটন রান্না করি। তোমরা কমেন্টে জানিও তোমরা কিভাবে রান্না করো, আমারটা হলো কি না, কিন্তু এরকম ভাবে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। দেখো কি সুন্দর কালার হয়েছে, এখন আমি পরিষ্কার করে তারপরে হলো খেতে যাব। তো ফ্রেন্ডস, আমি রান্না চাপিয়ে এখন খেতে বসে পড়েছি, তোমাদের ভুলেও নি খাওয়া শুরু করে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। আমার এটা মানে রান্নার ভিডিও ফার্স্ট আমি এটা করলাম, জানি না কিরকম হয়েছে, আমি ফার্স্ট আর কি, নতুন নতুন করছি তো ভুলও হতে পারে। যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও যে ভালো লাগে, আরো ভিডিও দেখতে চাই, তবে আমি বানাবো এরকম ধরনের ভিডিও। লাহে লাহে সব শিখে যাবো। থ্যাংক ইউ।